নমস্কার বন্ধুরা, আবার উড়েল লাইভ ওয়েতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কয়েকটা বেগুন গাছ আছে, গাছে বেগুন হয়েছে কিনা দেখি, যদি পাই তো বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক বেগুন পাই কিনা। বন্ধুরা, এই কয়েকটা বেগুন পেয়েছি, আর বেগুন গাছগুলো আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে। চলুন তাহলে, বেগুন দিয়ে বাড়িতে চিংড়ি মাছ আছে, বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি সামুদ্রিক চিংড়ি মাছের বেগুন আলু দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি সামুদ্রিক চিংড়ি মাছ, আর এখানে আমি বেগুন ও আলু এভাবে কেটে নিয়েছি। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। চিংড়ি মাছে আমি লবণ ও হলুদ মাখিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি পাট পাতা ভেজে নেব। এই বেগুন চিংড়িতে আমি অল্প পাট পাতা দেব, বেগুনের তরকারি একটু তেতো তেতো হলেই খেতে ভালো লাগে, তাই আমি পাট পাতা দেব। আপনারা চাইলে কচি নিম পাতাও দিতে পারেন, ভালো লাগবে খেতে। তাহলে পাট পাতা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আমি তেল দেব, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, এবার দেব পাঁচ ফোড়ন। এবার আমি কেটে রাখা বেগুন দেব। এবার দেব পরিমাণ মতো লবণ, যাতে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেগুনগুলো নরম হয়ে গেছে, এবার আমি আলু দেব। আলু দিয়ে আরো কিছুক্ষণ আমি নাড়ব। হলুদ গুঁড়ো, জিরে বাটা, এবার দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার আমি জল দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি ভেজে রাখা পাট পাতাগুলো দেবো তরকারিতে। আর পাট পাতা তো খাওয়া ভীষণই ভালো, পাট পাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার। পাট পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন, বেগুন চিংড়িটা এইভাবে হয়েছে।
বেগুন চিংড়ির এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।